2023 বছরটা আমার জীবনে সব থেকে মেমোরেবল ইয়ার। কেন বলছি এই কথাটা, জাস্ট ছোট করে একটু বলার চেষ্টা করব। কারণ এই বছরে আমি এমন এমন জিনিস পেয়েছি তোমাদের থেকে, সেটা আমার মনে হলো যে তোমাদের সাথেই শেয়ার করা উচিত। হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে এই বিষয়টাকে নিয়ে, যদি এটা কোনো রকমভাবে সিনেমার সাথে যুক্ত নয়, এটা আমার পার্সোনাল বিষয়। যদি তোমাদের দেখতে ভালো লাগে ভাই দেখো, অনেস্টলি স্পিকিং কোনো জোর জবরদস্তি তো ইউটিউবে নেই। অন্তত ইউটিউব করে যে অ্যাটলিস্ট মানে এতটা জায়গা অবধি রিচ আউট করা যায়, এই বছরটা আমাকে শিখিয়েছে। এই বছরটা আমাকে শিখিয়েছে যে কিছু জীবনে মানে এটা হতে পারে না যে এটাই তোমার জীবনের প্যারামিটার, এর থেকে বড় কিছু হবে না। আমি এই জীবনে মানে এ বছরে আমি সব থেকে বেশি অর্থ উপার্জন করেছি, এ বছরে আমি হিউজ হিউজ সাকসেসফুল জায়গায় গিয়েছি। তুমি যদি আমাকে ফিনান্সিয়ালি স্ট্রং বলো সেটাও হয়েছে, এবং যদি সম্মানগত দিক থেকেও বলো সেটাও অনেক উঁচু জায়গায় গিয়েছে। আসছি একটা একটা করে পয়েন্টে। প্রথমত বলি যে বছরটা শুরুই হয়েছে আমার কাছে একটা দারুণ মোমেন্ট দিয়ে। কারণ এই বছরে আমার জীবনটাকে নিয়ে যদি কথা বলতে, আমি ওই জন্য এমএফকে টিভিতে এই বিষয়টাকে নিয়ে কথা বললাম না, কারণ এটা আমার জীবনের সাথে কথা আর কি। দেখো, আমার জীবনটাকে নিয়ে কথা বলতে গেলে আমি এই বছর সবথেকে বেশি ট্রিপ আউট করেছি, মানে আমি সবথেকে বেশি ট্রিপ করতে ভালোবাসি, মানে ঘুরতে ভালোবাসি যেটাকে বলতে গেলে অনেস্টলি স্পিকিং, সেই জায়গাটা আমি সবথেকে বেশি করেছি। তো একটা সাধারণ মানুষের জীবনে টাকা অর্থ উপার্জন ভালো না হলে পৃথিবী ঘুরে বেড়ানো সম্ভব নয়। সেখানে আমি দীপুদা করেছি এবছরে, মানে দার্জিলিং, পুরী, দীঘা, এবং যখন যা মন চেয়েছে তখন সেটা করতে পেরেছি। সেই মানে সেই আর্থিক হেল্পটা আমাকে তোমরা দেখেছো, তোমরা সেইভাবে অ্যাপ্রিসিয়েট করেছো ছবি ভিডিও, সেই কারণে হয়েছে। এবং সেই কারণে আমি বছরের শুরুতেই, একদম এবছরের শুরুতেই আমি ঘুরতে গিয়েছিলাম লাভা, ঋষভ, তারপরে তোমার কালিম্পং, সেখান থেকে দার্জিলিং, এবং তার সঙ্গে সঙ্গে তারপরেই ঘুরতে যাওয়ার কথাটা আগে শেষ করি, যে কারণে আমি বলছি পুরী হঠাৎ করে মায়ের মানে খুব জগন্নাথদেবকে পুজো দিতে ইচ্ছে করে, সেখানেও চলে যাই। তারপরে বাঘাযতীন করার পরে খুব ইচ্ছে করেছিল যে একটা রিল্যাক্স করে আসি, তো দীঘা চলে যাই। তো এইভাবে বছরে ঘোরাটাও কিন্তু খুব ভালো কেটেছে। আমি ঘুরতে খুব ভালোবাসি, সেই কারণে বললাম। এবার যদি আসি পাওনার কথায়, বিশ্বাস করবে না, এই বছরে আমার জীবনে সবথেকে শ্রেষ্ঠ পাওনাগুলো হয়েছে। দেবদা জিদ্দাকে আমি চূড়ান্ত ভালোবাসি। আমি জানি না আমি রিভিউয়ার কতটা কী বৃত্তান্ত, আমি রিভিউয়ার বলে নিজেকে প্রচুর ডিফেমও করতে চাই না, কিন্তু দেবদা জিদ্দাকে চূড়ান্ত ভালোবাসি। ইচ্ছে ছিল যে এই মানুষগুলোর সাথে যদি কোনোদিন সামনাসামনি দেখা হয় ছবি তুলব। তো সেই জিদ্দার জীবনের একটা মানে অফিসিয়াল প্রমোশন করতে পেরেছি একটা ছবির, চেঙ্গিস যে ছবিটা, আমরা একসাথে একই ফ্রেমে, মানে আমি সত্যি কথা বলছি এটা গ্রাসরুট এন্টারটেনমেন্ট থেকে পোস্ট হয়েছে যে আমি আর জিদ্দা পাশাপাশি দাঁড়িয়ে নাচছি একটা ফ্রেমে, আমি আর জিদ্দা একটা সিনে, আমি আর জিদ্দা। আমি সত্যি এটা কল্পনা করতে পারছি না, চেঙ্গিসের সময় সেই জিনিস হয়েছে। এবং সত্যি কথা, জিদ্দার প্রথম আমার ডাকটা, আমার সাথে কথা বলাটা যে হ্যালো মহারাজ কেমন আছো, আমি সত্যি এটা কোনোদিন ভাবনা চিন্তার ভিতরেও আনতে পারিনি যে জিদ্দা এতটা আমাকে আম্বেল্লি পছন্দ করবেন। এবং শুধু তাই নয়, পরবর্তীকালে মানুষটার মানুষ সিনেমার প্রমোশনে যখন গিয়েছে, মানে সেটা লঞ্চ বা এতে, সেখানেও জিদ্দা আমাদেরকে প্রচণ্ড সেই কমফোর্ট জোনটা করে দিয়েছেন, কথা বলেছেন, ভালোবেসেছেন, সেই জায়গাটা করেছেন। অপরদিকে যদি দেবদার কথা বলি, বিশ্বাস করবে না, আমি এর আগে জীবনে কন্টিনিউয়াসলি এই মানে অন্য কারোর সাথে যাব, নিজের নাম ব্র্যান্ড ভ্যালু তৈরি হোক বা না হোক, আমি অন্য কারোর সাথে খুব বেশি করে চেষ্টা করেছি যে কোনো একটা ইভেন্টে যদি যাওয়া যায়, একটুখানি যদি দিদাকে দেখা যায়, একটুখানি যদি করা যায়, এই জিনিসটা করে গিয়েছে অন্যান্য মিডিয়ার সাথে কন্টিনিউয়াসলি, যে এর থ্রু আউট এসছে, ওর থ্রু আউট এসছে, পালিয়ে পালিয়ে বেড়াতাম বিভিন্ন ইভেন্ট থেকে। আমি কোনো মিথ্যে কথা বলবো না আজকে, পালিয়ে পালিয়ে বেড়াতাম, কারণ আমার চ্যানেলকে কেউ ইনভাইট করে না, আমি তাও যাই, কারণ আমি দেবদাকে ভালোবাসি, এরকম জিনিসপত্র হতো। তো এর আগে প্রচুর ইভেন্ট ওরকমভাবে করেছি যেখানে আমি হয়তো ইনভাইটেড নই, কিন্তু অন্য একটা চ্যানেলের থ্রু আউট আমি গিয়েছি সেই ইভেন্টটাতে। কিন্তু মানে ফর্চুনেটলি আমি খুব ভালোভাবে দেবদার সাথে ছবি তুলতে পেরেছি এরকম একটা কাজ করে, মানে আমি ব্যোমকেশের ওই ইভেন্টগুলোতে ইনভাইটেড, আমি পার্সোনালি ইনভাইটেড ছিলাম না, কোনো একটা চ্যানেলের থ্রু আউট গিয়েছিলাম, সেগুলোও করেছি। এবং অনেস্টলি স্পিকিং সেখানে দেবদাকে বলি, দেবদা আমার সাথে ছবি তুলে তবে বাড়ি যান, এবং আমাকে খুবই ভালো ব্যবহার করেন, নিজে ডেকে ছবি তোলেন, আমি মানে আমি যখন বলি দেবদা বলে একটু বাদে তুলছি বাবা দাঁড়া, তারপরে দেবদা নিজে আমাকে যখন বলি দেবদা নিজে এ করে নেয়, ডেকে নেয়। এবং সেই সময় সেই দিনকে ব্যোমকেশের ট্রেলার লঞ্চ ছিল, আমার এখনও মনে আছে, দেবদার শরীর প্রচণ্ড খারাপ ছিল। তারপরেও এই জিনিসপত্রগুলো আমার কাছে অনেক বড় পাওনা। তারপরে কোনোদিন আমি ভাবিনি যে দেবদার গাড়িতে চড়ে আমি ঘুরবো। তো সেই ব্যোমকেশের ওই মোমেন্ট থেকে আমার সায়ন্তনদার সাথে আলাপ, তারপরে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের কাছে হয়ে মানে প্রচণ্ড কাছের হয়ে ওঠা, ব্যোমকেশের পরে বাঘাযতীন আসা, বাঘাযতীনের সময় হিউজ প্রমোশন, আমরা কনভয় করে ঘুরেছি লিটারেলি, মানে গাড়ি ঘুরেছে, তার সঙ্গে সঙ্গে মানে পুলিশ প্রোটেকশন দিয়ে আমাদের
গেছি আমরা এবং ওই ওই দেখেছি ওই জিনিসপত্রগুলো চাক্ষুষ। তো এগুলো একটা বছরের শ্রেষ্ঠ পাওনা নয়, একটা বছর মানুষের ভালো কাটা নয়, তুমি বলো তো একটা মানুষের জীবনে এর থেকে বড় আর কী চাই? এটা তো একটা শ্রেষ্ঠ বছর কাটা, মানে এর থেকে ভালো বছর আমার মনে হয় আমার জীবনে আর কাটবে না। আমার জীবনের বেস্ট ইয়ার যদি কিছু হয়ে থাকে জীবনে গোটা জীবন জুড়ে, সেটা এই বছরটা। মানে এই বছরে আমি অ্যাচিভমেন্টের দিক দিয়েও যদি লক্ষ্য করে দেয়, আমি দেবদাজিদ্দার কথাটা বললাম, প্রধানের সময় আমি হিউজ সাপোর্ট পেয়েছি দেবদাজিদ্দার থ্রু আউট, মানে দেবদার প্রোডাকশন থ্রু আউট, দেবদার জন্মদিন। এবং জন্মদিনের কথা আগে দেবদাজিদ্দার পোর্শনটাকে শেষ করি, যদি জিদ্দার কথা বলি, জিদ্দাকে যখন থেকে গিয়েছিলাম তার বাড়ির সামনে তখন থেকে আমার একটা জিনিস মতো মানুষটাকে কিছু দেবো জন্মদিনে। দেবদার ক্ষেত্রেও অ্যাজ ইট ইজ সেম জিনিসটাই মনে হতো। তো দুজনকেই আমি একটা কেক উপহার দিতে পেরেছি, দেবদাকেও দিতে পেরেছি, জিদ্দাকেও দিতে পেরেছি, সেটার জন্য আমি ধন্য মনে করছি নিজেকে। এবং সেই দেওয়ার ক্ষমতাটা আমাকে তোমরা তৈরি করে দিয়েছো, আমার আর্থিক দিক দিয়ে আমাকে তৈরি করে দিয়েছো, সেটা খুবই আমি স্ট্রং হয়েছি। এবং অনেস্টলি স্পিকিং, আমি যবে থেকে ইউটিউব করছি সব থেকে বেশি আর্নিং আমি এই বছরে করেছি। এবং আমার চ্যানেল গ্রো আউটের কথাও বলি, যদি আমি MFK টিভি এবছরে হুড় মুড়িয়ে সাবস্ক্রাইবার গেন করেছে, তার কারণ অন্য, তার কারণ শর্টস, এখন শর্টস প্রচণ্ডভাবে ভাইরাল হয়, তো শর্টস তখন খুব ভালোভাবে ভাইরাল হয়, শর্টসের থেকে হিউজ সাবস্ক্রাইবার গেন হয়। তারপরে চ্যানেলটা একটা ট্রাবলের ভিতর দিয়েও যায়, খারাপ দিকটা আমি শেষের দিকে একটুখানি বলবো অবশ্যই, যে বছরে সব কিছু তো ভালো ঘটেনি, কিছু জিনিস খারাপও ঘটেছে। তবে আমি যদি এবার মানে এই মানে চ্যানেলের গ্রো আউটের কথাও বলি, সেই দিক থেকে গ্রো আউটের কথায় যদি চলে আসি, সাবস্ক্রাইবার হেভি গেন হয়েছে আমার। মহারাজ চ্যাটার্জি এই চ্যানেলটা কোনো দিন যে গ্রো হবে সেটাও ভাবিনি। জিদ্দার চেঙ্গিজের সময় মাত্র দুদিনে চ্যানেল মনিটাইজ হয়ে যায়। এবং অনেস্টলি স্পিকিং আরেকটা জিনিসও ঘটে, সেটা হচ্ছে যে অ্যাচিভমেন্ট, আমি কী কী অ্যাচিভ করেছি এই জীবনে। এবছরে আমি আইফোন কিনেছি, এবছরে আমি গাড়ি কিনেছি, নিজের আমার চার চাকা কিনেছি। আমি সত্যি ভাবিনি যে আমি কোনোদিন ইউটিউবের টাকায় এত কিছু করতে পারবো, এবং সবটাই ইউটিউবের নয়, কিছু কিছু অন্যান্য ফিল্ডেও কাজ করি আমি, সব কিছু মিলিয়ে বলছি। সব দিক থেকে আমি খুব জীবনে খুব মানে কী বলবো, গ্রো করেছি আর কি এবছরে অনেস্টলি। তো আমার খুব ভালো লাগে। এবং টুকটাক জিনিসপত্র তো রেগুলার কিনতেই থেকেছি, এই আজকে হেডফোনস, তো কালকে পাওয়ার ব্যাঙ্ক কিনতেই থেকেছি। এবং সর্বোপরি যেটা নিয়ে আমার সব থেকে গর্ব করার বিষয়, সেটা হচ্ছে আমার এই সেট আপ। নানান লোকে নানান কথা বলেছে, তবে আজকে আমি আমার সেট আপটাও করতে পেরেছি এবছরে। তো এবছরে আমার সাথে কী কী ঘটেনি, এবং রেসপেক্টের কথা বলছি, সেখানে একটা কথা বলি যে আমার ফ্যান্স হতে পারে, এটা আমি জাস্ট ভাবনা চিন্তাতেও কল্পনাতেও ভাবতে পারি না। তো সেটা আমি চোখের সামনে দেখেছি যে আমার ফ্যান্স আমাকে সে খাওয়াবেই, সেই খাওয়ার, ঠিক আছে, আমার প্রধানের সময় দেখতে যাওয়ার সময় একটা ইয়ে হয়েছিল, সে আমাকে গন্ডায় গন্ডায় খাবার কিনে এনে দিয়েছে, তোমাকে খেতেই হবে, তো আমি তোমাকে খুব ভালোবাসি, শুধু তোমার জন্য এত সকাল সকাল প্রধান দেখতে এসছে এই হলে। ভাবো কীরকম মানে ফিলটা হয় তখন। এবং এই যে পাবলিক রিয়াকশান নিতে হবে, আমি তোমার ভিডিও দেখে আমি তোমার ফ্যান, এই যে মোমেন্টসগুলো, এই যে আমার ফ্যান হবে কেউ, এটা আমি জাস্ট মানে কল্পনাতেও ভাবতে পারি না। এবং আমি সত্যি খুব লাকি সেই অর্থে দেখতে গেলে, যে আমার প্রচুর মানুষ আমাকে ভালোবাসে, প্রচুর, সেটা আমার কলিগসরাও হতে পারে, মানে আমার ইউটিউবার মানুষজনেরাও হতে পারে, হ্যাঁ দেখো মতের অমিল কোনো কোনো সময় হতেই পারে, কিন্তু প্রচুর মানুষজন আমাকে ভালোবাসে সেই দিক দিয়ে দেখতে গেলে। এবং তার সঙ্গে সঙ্গে মানে অদ্ভুতভাবে মানে সব কিছু সব দিক দিয়ে, মানে প্রত্যেকটা মানুষ রাস্তায় দাঁড়ালে সেলফি তুলবে কেউ আমার সাথে। এবং লিটারেলি বাঘা যতীনেরই সময় বোধ হয় না, প্রধানের সময়, প্রধানের দেবদার কোন মিউজিক লঞ্চ ইভেন্ট থেকে ফিরছি, তখন একটা মানুষ সে বাইক দাঁড় করিয়ে, সাউথ সিটির থেকে বেরিয়ে বাইক দাঁড় করিয়ে আমার সাথে ছবি তুলছে, এটা আমার কাছে কতটা প্রাউড মোমেন্ট ভাবো। এবং ইন্টারভিউজের কথাও যদি বলি, অনেক বড় বড় মানুষকে এবছর ইন্টারভিউ করার সুযোগ পেয়েছি, তার ভিতরে অন্যতম জিদ্দা। তো সব মিলিয়ে জাস্ট মানে অনবদ্য একটা বছর কেটেছে, অনবদ্য একটা মোমেন্ট কেটেছে বলতে পারো। হাসি ফুটেছে সবার মুখে, আমার পরিবার তাদেরকেও যখন আমি নিজের গাড়িতে ছড়িয়ে ঘোরাতে পারি, সেটাও আমার কোথাও গিয়ে একটা আলাদা পাওনা তৈরি করে, সেটাও খুব ভালো লেগেছে। এছাড়াও আমার মানে খুব ভালো কেটেছে ওভারঅল। আমি যদি বছরটার কথা বলি, এই বছরটা আমার জীবনে অন্যতম শ্রেষ্ঠ বছর সব দিক থেকে। আমি প্রচুর অর্থ উপার্জন করেছি, প্রচুর মানুষের ভালোবাসা উপার্জন করেছি, এবং তার সঙ্গে সঙ্গে মানে খুব ভালো আছি, খুব হ্যাপি আছি। এবং রাত্রিবেলা যখন শুতে যাই না, তখন খুব শান্তিতে ঘুমোইও, যে হ্যাঁ আমি যেটা করছি আমি অনেস্টলি এটাই করছি, আমার কোনো আপত্তি নেই সেটাতে, আমার কোনো আক্ষেপ নেই, রিগ্রেট নেই অনেস্টলি স্পিকিং। তো সেটাই, কেটে গেল বছরটা এইভাবেই, এবং খুব ভালো ইয়ার, মানে আমার জীবনে, আমার 20 বছর বয়স, এই 20 বছরের জীবনে আমার জীবনে বেস্ট অফ দ্য ইয়ার। ও লাস্ট ওয়ান সরি, আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে
অন্যতম শ্রেষ্ঠ একটা জিনিস, ঠিক আছে, আমার জীবনে। আমি জানি না এটা এটা জাস্ট সব কিছু উড়িয়ে দেওয়ার মতন, যে আমি একটা বলিউড ছবি করে এসেছি। ইয়েস, মানে একটা বলিউড ছবির কাজও করে এসেছি, মানে বলিউড ছবিতে অভিনয় নয়, প্রমোশন। আমার চ্যানেল MFK TV বলিউড একটা ছবি, ছবিটার নাম ছিপকালি, সেই ছবিটা অলরেডি করে এসেছে, এবং সেই ছবিটার জন্য আমার প্রথম ফ্লাইটে ওঠা। তো এবছরটাকে আমি কী করে বাদ দিতে পারি? এবছরটা আমার জীবনের সব থেকে শ্রেষ্ঠ বছর। মানে আমাকে প্রডিউসার খরচায় আমি ফ্লাইটে ঘুরেছি, আমি তোমার আনন্দ বিহার এক্সপ্রেসে বেস্ট কোয়ালিটির ট্রিপ করেছি, খাওয়া দাওয়া ঘোরা বেড়ানো, 5-star হোটেল, ঠিক আছে, দিল্লিতে যাওয়া এবং দিল্লিতে পুরো মোমেন্টটাকে ক্যাপচার করা, এবং যেখানে শাহরুখ খানের ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটে আমি গিয়ে ঘোরাঘুরি করছি, আমাকে কেউ বলছে না কিছু, আমি একদম ফুল লিবার্টি নিয়ে ঘুরছি, হ্যাঁ, ঘুরে বেড়াচ্ছি ওখানে। তো এসব কিছু হয়েছে, যশপাল শর্মার গাড়িতে করে ঘুরেছি, তো সেটাও আমার কাছে আলাদা মোমেন্ট একটা। আমি জানি না আর এই জিনিস আমার কাছে আর কোনো দিন কোনো জীবনে কোনোভাবে আর ফিরে আসবে কি না। থ্যাংকস টু প্রসূন বক্সী যে আমাকে এই অপরচুনিটি করে দিয়েছিল। এটাও বছরের শুরুর দিকেই আমার বলা উচিত ছিল, যে বছরের শুরুতেই আমি একটা বলিউড ছবির প্রমোশনও করেছি, বলিউড ছবির কাজেও গিয়েছিলাম। তো কোথাও গিয়ে বাংলার কাজগুলোতে তো একটা প্রাউড মোমেন্ট হয়, কিন্তু বলিউডের কাজ তুমি ভাবো না, একটা বাংলার সামান্য ক্রিয়েটর, এবং চ্যানেলটা বাংলা চ্যানেল, এবং এত বড় চ্যানেল ছিলও না তখন। হয়েছে, সব কিছুই হয়েছে তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়। এভাবেই আমাকে ভালোবাসতে থেকো, এবং অনেস্টলি আজকে 31 তারিখ, আজকে তোমরা 5,000 সাবস্ক্রাইবারও করে দিয়েছো এই চ্যানেলে। তো এই চ্যানেলটাও এত তাড়াতাড়ি গ্রো করেছে, সব মিলিয়ে খুব ভালো গো। আমি কোনো দিন এক্সপেক্ট করিনি যে আমার ব্লগগুলোতে এরকম 12-13 হাজার করে ভিউজ আসবে। আমার পুরীর ব্লগগুলোতে, ব্লগে একটা ব্লগে 12,000 ভিউজ আছে, আমার ভালো লাগে এগুলো কোথাও গিয়ে, খুবই ভালো লাগে। এই আর কি, কেটে গেল বছরটা, এবং সব থেকে বেস্ট বছরটা কাটলো আমার, আমার খুব ভালো লেগেছে গো এই বছরটা। এই বছরটা আমি জীবনে নিজের মন থেকে মনে রাখবো, যে আমার জীবনের সব থেকে সাকসেসফুল ইয়ার যদি কিছু হয়ে থাকে সেটা 2023। তোমাদের আর কি মতামত পুরো ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে, তোমাদের কেমন কেটেছে বছরটা অবশ্যই জানিও কমেন্ট সেকশনে, এবং নেক্সট ইয়ার রেজলিউশন তোমরা কী ভাবছো সেগুলো ভেবো বলো। এবং আমি শুধু একটাই জিনিস বলবো, খারাপ দিক যদি বলো, আমার মেন চ্যানেল MFK TV সেটা কিন্তু একটুখানি প্রবলেমের দিকেও রয়েছে, সেই প্রবলেমটাকে সলভ করে নিতে পারলে নেক্সট ইয়ারে আই হোপ সো ভগবান আমাকে সেই সুযোগ দেবেন এবং চ্যানেল প্রবলেম থেকে বেরিয়ে যাবে। তোমাদের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ থাকলে বেরিয়ে যাবে, এবং সেগুলো বেরিয়ে গেলে আমার আমার মনে হয় না আর আর আমার কোনো চিন্তা থাকবে। আমি শান্তিতে নিজের মতন সুন্দর ভালো আছি, নিজের মতন কন্টেন্ট বানাই, নিজের মতন কাজ করি, ভালোই আছি, ভালোই আছি, খুব ভালো আছে গো, মিথ্যা কথা বলবো না, খুব খুব শান্তিতে আছি এই কাজটা করার পর থেকে আরও। এবং দেব দ্বারা তো কাছে পৌঁছানো, জিৎ দ্বারা তো কাছে পৌঁছানো, যাদের ছোটোবেলা থেকে এত ফ্যান, তো সেটা কোথাও গিয়ে আমাকে মানে আলাদা করে একটা কোথাও গিয়ে মানে বছরটাকে স্পেশাল করিয়ে তোলে। এটাই তোমাদের কার কী মতামত জানিও কমেন্ট সেকশন। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।